সবাইকে আমি স্বাগত জানাই এসএলএসটি লাইফ সায়েন্স 11-12 লেভেলের যে প্রস্তুতি পর্ব। আমরা আগস্ট মাসে বটানি থেকে প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি, জুলজি থেকে বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন এবং ফিজিওলজি থেকে সেলুলার ফিজিওলজি নিয়ে আলোচনা করব। আজকে এই ক্লাসে আমরা প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি থেকে যে পোর্শনগুলো আলোচনা করব, ফার্স্ট রয়েছে কি কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের জীবের মূল যে শক্তির উৎস সেটা আমরা কোত্থেকে পাই? কার্বোহাইড্রেট। তো অনেকেই মনে করছে যে ইংলিশের লেখা, কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস আলোচনা করব বাংলাতেই, এবং ইংলিশের পাশাপাশি আমরা বাংলা নোটও প্রোভাইড করব। যেহেতু লেকচারের সুবিধার্থে আমরা ইংলিশের নোট নিয়ে আলোচনা করব। বোঝা গেছে? আশা করি কারোর প্রবলেম হবে না। এবং এই প্রসঙ্গে বলে রাখি, আমরা যে আলোচনাগুলো করছি, যখন এখানে একটা সপ্তাহে যে টপিক রয়েছে, পরীক্ষা হওয়ার আগে যখন ভিডিও লেকচারের মাধ্যমে সমস্ত কিছু প্রোভাইড করা হবে, তাতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমরা একদিন সপ্তাহের লাস্টে অনলাইন মিটে আসব। সবাইকে বলছি, গুগল মিট বলে একটা অ্যাপস রয়েছে, ওই গুগল মিট অ্যাপসটাকে সবাই ডাউনলোড করে নেবেন, এবং এই গুগল মিটস অ্যাপে আমরা অনলাইন ক্লাসে সবার সামনে প্রত্যেকের ডাউট ক্লিয়ার করার জন্য আসব। তো তার জন্য টাইম কী, শিডিউল কী অবশ্যই গ্রুপে বলে দেওয়া হবে, চিন্তার কোনো কারণ নেই। আজকে আমরা যেটা শুরু করছি, কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট আমাদের শরীরে নিয়ার অ্যাবাউট 55-65% এনার্জি সোর্সটাকে মেটাতে সাহায্য করে। এর কম যে কমন যে ফর্মুলা সেটা আমরা কি বলি, CnH2 হলেন। তাহলে এখানে বলে রাখা ভালো যে এন এর মানটা ন্যূনতম 3 এবং সবচেয়ে বেশি হবে কে 7। এই 3 থেকে 7 এর মধ্যে কার্বন সংখ্যার উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্ট টাইপ অফ পলিস্যাকারাইড বা কার্বোহাইড্রেট আমরা পেয়ে থাকি। এবার এদেরকে সাধারণ নামে কি বলা হয়, স্যাকারাইড বলা হয়। কেন না, যেহেতু এরা সুগার, অর্থাৎ বেসিস কম্পোনেন্ট এদের সুগার, তার জন্য আমরা কার্বোহাইড্রেটকে কমন নামে কিনা হিসাবে জানি, স্যাকারাইড হিসাবে জানি। এবার দেখে নেব আমরা কার্বোহাইড্রেটের মলিকুলসকে আমরা কি বলে থাকি, না সবচেয়ে যে কমন ফর্মুলা, জেনারেল ফর্মুলা অফ কার্বোহাইড্রেট বাট আর নট কার্বোহাইড্রেট। কেন না, এখানে যে তিনটা স্ট্রাকচার দেওয়া আছে, এই স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে এটাও সেই CnH2O হলেনের সূত্রতে মধ্যে পড়ে যাচ্ছে, তাই না? কিন্তু এদেরকে আমরা কি বলবো না, কার্বোহাইড্রেট বলবো না। কাকে? যেমন ফর্মালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এই তিনটি কিন্তু আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো না। নেক্সট দেখে নিব আমরা যে কার্বোহাইড্রেট মলিকুলস নট হ্যাভিং দ্য জেনারেল ফর্মুলা অফ কার্বোহাইড্রেট বাট আর কার্বোহাইড্রেট। এখানে যেমন হচ্ছে কি, এখানে জেনারেল ফর্মুলা রয়েছে কিন্তু কার্বোহাইড্রেট নয়, এটা হচ্ছে কি এক্সেপশনাল বা ব্যতিক্রমী। এখানেও সেইভাবে কার্বোহাইড্রেটের যে ফর্মুলা আমরা বলেছিলাম C6H12O6, তাই না, মানে সরি CnH2O হলেন। তাহলে এখানে যদি আমরা ফার্স্ট স্ট্রাকচারটা দেখব C6H12O5, তাহলে এইভাবে কি কোনোভাবে আসবে, কারণ কার্বনের সংখ্যা যদি 6 হয় তাহলে কি আসবে C6H12O6, কিন্তু এখানে O5 রয়েছে, যেমন ডিঅক্সিরাইবোজ, তাহলে তার ক্ষেত্রেও কিন্তু আমরা তাকে কার্বন বলবো, কার্বোহাইড্রেট বলবো। তাহলে এই যে কমন ফর্মুলাটা যদি মেনটেন না করে, তাও আমরা তাকে কার্বোহাইড্রেট বলবো। কী কী? যেমন ডিঅক্সিরাইবোজ, রেফিনোজ, মানে আর হচ্ছে কি ডিজিটক্সন, এদের ক্ষেত্রে আমরা কি বলবো, কমন ফর্মুলা না থাকলেও তারা কার্বোহাইড্রেট। নেক্সট দেখে নিব আমরা কার্বোহাইড্রেট টাইপস। টাইপ অফ কার্বোহাইড্রেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে মনোস্যাকারাইডস, তারপর ডিরাইভড মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড। কাকে বলে, এদের কী টাইপস রয়েছে আমরা আস্তে আস্তে দেখব। ফার্স্ট দেখব আমরা মনোস্যাকারাইড। তো মনোস্যাকারাইডের ক্ষেত্রে কী হয় না, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সকল কার্বোহাইড্রেটকে আমরা আর স্মলেস্ট ইউনিটে ভাঙতে পারবো না। মনোস্যাকারাইড হচ্ছে কি সবচেয়ে স্মলেস্ট ইউনিট, তার থেকে আর ইউনিটে ভাগানো যাবে না। যেমন গ্লুকোজ,
ফ্রুক্টোজ গ্যালাকটোজ। এটা যে গ্লুকোজের স্ট্রাকচার, ফ্রুক্টোজের স্ট্রাকচার এইভাবে দেখা যায় এবং গ্যালাকটোজের স্ট্রাকচার এটা। আমরা কেমিক্যাল ফর্মুলা পড়ে দেখছি। এবার দেখতে পাবো আমরা মনোস্যাকারাইড। তাহলে মনোস্যাকারাইডের ডেফিনেশানে যদি আমরা দেখি, এরা সবচেয়ে বেশি সিম্পলেস্ট স্ট্রাকচার, এদেরকে আর ফার্দার আমরা ডিভাইড করতে পারবো না, ঠিক আছে, মানে এদেরকে আর হাইড্রোলাইজড করা যাবে না। এদের যে জেনারেল ফর্মুলার ক্ষেত্রে আমরা কী বললাম, সিএন এইচ টু ও হোলেন। আচ্ছা, এনের নাম্বারটা এখানে কী দেখতে পাবো, মনোসুগার হিসাবে সেখানে 3 to 7। তাহলে থ্রি যদি আমরা করি, তাহলে সি থ্রি এইচ সিক্স ও থ্রি। আবার যদি ফোর করি, সি4H8O4। একইভাবে 5 6 করলে আমরা এই ফর্মুলাগুলো পেয়ে যাব। তাহলে এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে, এটা হচ্ছে একটা C6H12O6 এর গঠনটা দেখতে পাচ্ছি আমরা। তো স্ট্রাকচারটা এইভাবে আঁকা হয় এবং প্রত্যেকটা কার্বনে কী থাকবে, OH করে থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা কার্বনে OH করে থাকবে। এটা হচ্ছে কি, 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং উপরের দিকে 6 নম্বর কার্বন থাকবে। এখানে তাহলে কার সংকেত, এই C6H12O6 এখানে ফর্মুলা দেওয়া আছে। নেক্সট দেখে নেব আমরা টাইপ অফ মনোস্যাকারাইডস। মনোস্যাকারাইডসকে আমরা দুটো ভাগে ভাগ করি, কী কী, এটা এলডোসেস আর এটা হচ্ছে কিটোসেস বা কেটোসেস। তাহলে এলডোসেসের ক্ষেত্রে কী হবে, দে হ্যাভ ফ্রি এলডিহাইড গ্রুপ। এলডিহাইড কাকে বলে আমরা বলে থাকি, যখন সিএইচ গ্রুপকে আমরা কী বলি, এলডিহাইড। তো এখানে দেখানো হয়েছে যে সি ডাবল বন্ড ও এইচ বাকিগুলো রয়েছে, তাহলে এখানে যদি ফ্রি এলডিহাইড গ্রুপ থাকবে তখন তাকে বলা হয়, সেই মনোস্যাকারাইডকে বলা হয় এলডোসেস। আর কিটোসেস হচ্ছে যখন কিটো গ্রুপ থাকবে, অর্থাৎ সি ডাবল বন্ড ও গ্রুপ থাকবে তখন তাকে বলা হচ্ছে কিটো গ্রুপ। এটা কিটো গ্রুপ, এটা হচ্ছে কি এলডিহাইড গ্রুপ, এলডিহাইড। আর কিটো গ্রুপ থাকলে তাকে কেটোসেস বলা হয়। নেক্সট দেখবো আমরা এবার টাইপস অফ মনোস্যাকারাইডস। মনোস্যাকারাইড হচ্ছে ট্রায়োজ, যার কার্বন সংখ্যা 3, ফর্মুলা হবে C3H6O3। এলডোলেজ হলে হচ্ছে কি গ্লিসারালডিহাইড, কিটোজ হলে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন, তাই না। এলডোলে গ্লিসারালডিহাইড মানে CHO, তার ফ্রি মূলক থাকবে, আর কিটোজ হলে যে ডাইহাইড্রোক্সি অ্যাসিটন ডাবল মনো থাকবে, মানে কিটো গ্রুপ থাকবে, কী থাকবে, কিটো গ্রুপ। একইভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে টেট্রোজ, পেন্টোজ, হেক্সোজ এবং হেপটোজ, এদের প্রত্যেকেগুলো আমরা উদাহরণগুলো মনে রাখবো, ঠিক আছে, আমরা মনে রাখবো, স্কিপ করে দিলাম আমি। এবার মনোস্যাকারাইডসকে আমরা দেখতে পাচ্ছি এখানে, পেন্টোজ অ্যান্ড হেক্সোজ এক্সিস্ট অফ বোথ চেন অ্যান্ড রিং ফর্ম। কী বলা হলো না, এখানে আমরা দেখতে পাবো যে মনোস্যাকারাইড তারা কী হিসাবে থাকে, এটাকে বলা হয় চেন ফর্মেশান, চেন ফর্মেশান, এটাকে বলা হয় রিং ফর্মেশান। দুটো ফর্মেশানে থাকতে পারে কে, মনোস্যাকারাইডস, বোথ আমরা দেখতে পাই। মনোস্যাকারাইডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানে, যখন একটা চেন ফর্ম থেকে একটা রিং ফর্মে যাবে তখন কী হবে, 1 নম্বর কার্বনের সঙ্গে 5 নম্বর কার্বনের একটা বন্ড তৈরি হবে। ওকে, কী বললাম, কারণ 5 নম্বর কার্বনের যে ওইজ মূলক ছিল, আর এখানে 3 নম্বর কার্বনের সঙ্গে যে ডাবল বন্ড ছিল, সেই ডাবল বন্ডটা ভেঙে গিয়ে কী হবে, এখানে অক্সিজেন বন্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যখন জলীয় দ্রবণে এটাকে দেওয়া হবে, আর তখন এই 1 নম্বর 5 নম্বর কার্বন পরস্পর যুক্ত হয়ে গিয়ে রিং স্ট্রাকচার তৈরি করবে, যেটাকে আমরা মনোস্যাকারাইডের ক্ষেত্রে দেখতে পাই। বোঝা গেছে, তাহলে মনোস্যাকারাইডে আমরা দুটো স্ট্রাকচার দেখতে পাই, একটা চেন স্ট্রাকচার, একটা রিং স্ট্রাকচার। চেন স্ট্রাকচার থেকে রিং স্ট্রাকচার হতে গেলে 1 নম্বর কার্বনের সঙ্গে 5 নম্বর কার্বনের মধ্যে একটা বন্ডিং তৈরি হবে, তখন আমরা দেখতে পাচ্ছি এখানে এটা 1 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, 5 নম্বর, এটা 6 নম্বর কার্বন। তাহলে এই যে 1 নম্বর কার্বনের সঙ্গে 5 নম্বর কার্বনে এখানে অক্সিজেন একটা বন্ড রয়েছে, দিয়ে সে রিং ফর্মেশান ধারণ করেছে। বোঝা গেছে, এবার দেখে নেব আমরা রিং ফর্ম আবার দু প্রকারের হয়, এটা যে পাইরানোজ, এটা ফিউরানোজ। পাইরানোজ কাকে বলে না, যখন হেক্সাগন স্ট্রাকচার আমরা দেখতে পাবো এখানে এবং 5টি কার্বনের মধ্যে 1টি অক্সিজেন থাকবে তখন তাকে বলা হয় পাইরানোজ। আর ফিউরানোজের ক্ষেত্রে দেখতে পাবো 4টি কার্বনের মধ্যে থাকবে এবং 1টি হচ্ছে অক্সিজেন থাকবে, অর্থাৎ 1টা 2টো 3টে 4টা কার্বন, এখানে 1টা 2টো 3টে 4টা 5টা কার্বন। তাহলে 5টি কার্বন প্লাস 1টা অক্সিজেন থাকলে তখন তাকে বলা হচ্ছে পাইরানোজ, 4টি কার্বন এবং 1টি অক্সিজেন থাকলে তখন তাকে বলা হচ্ছে ফিউরানোজ। বোঝা গেছে। নেক্সট আমরা দেখব যে
আলফা ও বিটা সুগার। আলফা ও বিটা সুগার কাকে বলা হয়? যেমন আমরা আলফা গ্লুকোজ আর বিটা গ্লুকোজ বলে থাকি, খুবই ইম্পর্টেন্ট, দেখে নিব আমরা। তো যখন একটা গ্লুকোজের স্ট্রাকচারে দেখতে পাবো এক নম্বর কার্বনের উপরের দিকে এইচ এবং নিচের দিকে ওইচ থাকবে, তখন তাকে বলা হয় আলফা গ্লুকোজ। এবং বিটা গ্লুকোজ কাকে বলে? যখন এক নম্বর কার্বনের উপরের দিকে থাকবে ওইচ এবং নিচের দিকে থাকবে এইচ, তখন তাকে কী বলা হবে? বিটা গ্লুকোজ। বোঝা গেল? তাহলে আলফা গ্লুকোজের স্ট্রাকচার এবং বিটা গ্লুকোজের স্ট্রাকচার এইভাবে দেখতে হয়। নেক্সট আমরা দেখে নেব যে ডেক্সট্রো রোটারি ফর্ম বা লেভো রোটারি ফর্ম। আমরা দেখতে পাবো যে একটা গ্লুকোজের যদি মিরার রোটেশন করা হয় তাহলে তারা কী হবে, এদের আসিমেট্রিক্যাল কার্বন আমরা দেখতে পাবো। অর্থাৎ অনেক মনোস্যাকারাইডস রয়েছে যারা আসিমেট্রিক্যাল কার্বন পোর্শনগুলোতে তারা কী দেখাবে না, পোলারাইজ দেখাবে। অর্থাৎ দিজ আর এবল টু রোটেট পোলারাইজ লাইট টু আইদার, রাইট টু আইদার। কীভাবে হয় না, রাইট সাইডের ক্ষেত্রে আমরা কী বলবো তাকে, ডেক্সট্রো রোটারি বা ডি ফর্ম, এবং লেফট সাইডকে আমরা কী বলবো, এল, ওর হচ্ছে কি লেভো রোটারি। কী হয় না, এখানে আই কিংবা ডি শুড নট বি কনফিউজড উইথ এল এন্ড ডি। অর্থাৎ স্মল এল এবং স্মল ডি কার সঙ্গে, ক্যাপিটাল এল আর ক্যাপিটাল ডি এর সঙ্গে কনফিউজড হবে না। কিন্তু যখন এখানে দেখতে পাবো আমরা ক্যাপিটাল এল ক্যাপিটাল ডি রেফার্স টু আ রিলেটিভ কনফিগারেশন অফ ওইচ গ্রুপ অ্যারাউন্ড দ্য লোয়েস্ট কাইরাল অ্যাসিমেট্রিক্যাল সেন্ট্রাল। অর্থাৎ দেখতে পাচ্ছি এখানে আমরা ডি গ্লুকোজ, এটাকে কী বলবো, এল গ্লুকোজ। কেন না, এটা হচ্ছে কি উপরে কার্বনটা রয়েছে এবং তার নিচের দিকে এখানে দেখতে পাচ্ছি আমরা যে কার্বনগুলো রয়েছে তার এইচ ডান দিকে এবং বাম দিকে ওইচ, এখানে ওইচ ডান দিকে এবং বাম দিকে এইচ। একইভাবে নিচের দিকে যদি আমরা দেখি কার্বনের যে পজিশান যদি ঠিক থাকবে, কিন্তু এইচ ওইচ মূলকগুলো যদি ডানবর্তী এবং বামবর্তী থাকে, তখন তাকে কী বলা হবে, লেভো রোটারি বা ডেক্সট্রো রোটারি। দু ধরনের ফর্ম আমরা দেখতে পাবো। এক্ষেত্রে ডান দিকের গুণন দেখা যাবে তখন ডি গ্লুকোজ, আর এদিকে আমরা এল গ্লুকোজ নামে বলে থাকি। ইম্পর্টেন্স মনোস্যাকারাইডস, ইম্পর্টেন্ট মনোস্যাকারাইডসগুলো কোনগুলো, গ্লিসারালডিহাইড, তারপর হচ্ছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাকটোজ, ম্যানোজ, এরিথ্রোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, জাইলোজ, এরাবিনোজ, মনে রাখতে হবে এগুলো। এবার দেখে নিব আমরা গ্লিসারালডিহাইড সিম্পলেস্ট অ্যালডিহাইড সুগার কোনটা, গ্লিসারালডিহাইড। কেন না, সবচেয়ে কার্বন সংখ্যা তিন নিয়ে গঠিত হবে, কার্বন সি থ্রি। এখানে দেখতে পাবো আমরা সি থ্রি, এখানে আমরা দেখতে পাবো যে সি থ্রি এই সিক্স ও থ্রি, তাহলে এই স্ট্রাকচারটা এখানে আঁকা হয়েছে। কেন, এখানে হাইড্রোজেনের সংখ্যা একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা, কার্বন রয়েছে তিনটি এবং অক্সিজেন রয়েছে তিনটি, তাহলে এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট অ্যালডিহাইড সুগারের নাম কি, গ্লিসারালডিহাইড। এবার দেখতে পাবো আমরা গ্লুকোজ, গ্লুকোজ নিয়ে যদি আমরা পড়াশোনা করি তাহলে আমরা জানি যে মেন রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে কাজ করে কে, গ্লুকোজ। আমরা যে খাবার খাই ডাইজেস্টিভ সিস্টেমে ব্রেকডাউন হওয়ার পর গ্লুকোজটি ব্লাড স্ট্রিমের মাধ্যমে রক্তের মাধ্যমে কী হয়, হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ডিং হয়ে গিয়ে প্রত্যেকটা সেলের মাইটোকন্ড্রিয়াতে গিয়ে পৌঁছায়, ওখানে রেসপিরেশনের মাধ্যমে এটিপি তৈরি করে। তাই আমরা যে রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে কাকে বলে থাকি, গ্লুকোজকে। একইভাবে ডেক্সট্রো রোটারি দেখা যায় ফর্ম, এই জন্য তাকে বলা হচ্ছে কি ডেক্সট্রোজ, কারণ আমরা জানি যে আলোর উপস্থিতিতে এর যে কাইরাল কার্বনগুলো রয়েছে তারা ফর্মগুলোকে চেঞ্জ করতে পারে। প্রেজেন্ট ইন দ্য গ্রেপস ইন কল্ড গ্রেপ সুগার, যেহেতু গ্রেপসে থাকে বলে এটাকে গ্রেপ সুগারও বলা হয়, আর এদেরকে বলা হয় কি ব্লাড সুগারও বলা হয় বা কর্ন সুগারও বলা হয়, কাকে, গ্লুকোজকে। এবার দেখে নেব আমরা ফ্রুক্টোজ, ফ্রুক্টোজকে বলা হয় কি সুইটেস্ট ন্যাচারাল ওকারিং সুগার। আমাদের যে মিষ্টি আমরা খাই সেটা যদি ন্যাচারাল ফর্মে যে মিষ্টি পাওয়া যায় সেটাকে কী বলা হয়, ফ্রুক্টোজ। এটাও সেই ল্যাবরেটরি দেখায়, এই জন্য বলা হচ্ছে কি তাকে, লেভুলোজ। ঠিক আছে, ল্যাবরেটরি দেখার কারণে এটাকে কী বলা হয়, লেভুলোজ বলা হয়। একইভাবে আমরা দেখতে পাই এটাকে প্রেজেন্ট থাকবে কোথায়, হিউম্যানের স্পার্মের যে সেমিনাল ভেসিকল থাকে ওই সেমিনাল ভেসিকেলের মধ্যে ফ্রুক্টোজ থাকে। তাই কোনো রেপ কেসে যখন কোনো তদন্ত করা হয় তখন ওর যে
জরায়ুপথে ফ্রুক্টোজের উপস্থিতি পরীক্ষা করা হয়। কারণ কেন? স্পার্মের ক্ষেত্রে ফ্রুক্টোজ প্রেজেন্স থাকবে। এবার দেখে নিব আমরা যে এটা ফ্রুট সুগার হিসাবে পরিচিত কোনটা, ফ্রুক্টোজ। এবার ফ্রুক্টোজে দুটো ফর্ম হতে পারে, এটা ডি ফ্রুক্টোজ, এবার এল ফ্রুক্টোজ। ওই 3 নম্বর 4 নম্বর 5 নম্বর কার্বন অনুযায়ী এর স্ট্রাকচারটা পাল্টাতে পারে, এই জন্য এল আর ডি দুটো ফর্ম দেখাবে। নেক্সট চলে যাবো আমরা পরের স্লাইডে, যেটা এখানে দেখানো হয়েছে গ্যালাকটোজ। গ্যালাকটোজকে কী বলা হয়? ব্রেন সুগার বা সেরিব্রোজ বলা হয়। কেন? আমাদের ব্রেনে এই ধরনের সুগার পাওয়া যায়। মিল্ক সুগার ল্যাকটোজ আর ফাউন্ড ইন দ্য কম্পোনেন্ট অফ দ্য গ্লাইকোলিপিডস, যেটাকে বলা হচ্ছে কি সেরিব্রোসাইটস। সিনথেসিস ইন মেমারি গ্ল্যান্ড, আমাদের যে হিউম্যানের ক্ষেত্রে মেমারি গ্ল্যান্ডে এটা তৈরি হয়। আর আমরা জানি ল্যাকটোজকে যদি আমরা ল্যাকটেজ এনজাইম দিই তাহলে সে গ্লুকোজ প্লাস গ্যালাকটোজে ভেঙে দিবে, তাই না? এটা যে গ্লুকোজ, এটা যে গ্যালাকটোজের স্ট্রাকচার। শুধুমাত্র কী রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, 4 নম্বর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কার্বনের যদি আমরা দেখতে পাবো ডান দিকে ওইস থাকে তখন তাকে বলে গ্লুকোজ, আর বাম দিকে ওইস থাকলে তখন তাকে বলে হচ্ছে গ্যালাকটোজ। শুধুমাত্র এইচ ওইচের গঠনগত পার্থক্যের কারণে। ম্যানোজ নট ফাউন্ড ইন ফ্রি স্টেজ, আমরা ম্যানোজ পাবো না, পাবো কোথায়? অকার্স ইন দ্য অ্যালবুমিন অফ এল এক ইন উড এজ এ কম্প্যাক্ট অফ দ্য হেমিসেলুলোজ, তাহলে আমরা কাঠের গুঁড়িতে পাবো কিংবা এগের অ্যালবুমিনাসের স্তরে পেয়ে যাবো এটাকে। নেক্সট দেখে নেব আমরা যে এরিথ্রোজ। এরিথ্রোজের ক্ষেত্রে কী দেখতে পাবো আমরা? এরিথ্রোজ বলছে চারটা ফসফেট থাকবে ইনে ইন্টারমিডিয়েট ফর্মে, দ্য পেন্টোজ ফসফেট পাদোয়ে অ্যান্ড দ্য কেলভিন সাইকেলে আমরা এরিথ্রোজ দেখতে পাবো। এরিথ্রোজের ক্ষেত্রেও দুটো কার্বনের যেহেতু কাইরাল ফর্ম রয়েছে তাই আমরা ডি এরিথ্রোজ আর এল এরিথ্রোজ দুটো ফর্ম আমরা দেখতে পাবো। সবচেয়ে ইম্পর্ট্যান্ট কি? রাইবোজ। রাইবোজ আমরা জানি 5 কার্বনযুক্ত একটি কার্বোহাইড্রেট, যেটি এটিপি, আরএনএ, এনএডি, এনএডিপি তৈরি করার জন্য লাগে। আর ডিঅক্সিরাইবোজ আমরা জানি যেটা শুধুমাত্র ডিএনএতে থাকবে, কারণ ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে আমরা জানি যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর, তো 2 নম্বর কার্বনে এইচ এইচ থাকলে তখন তাকে কী বলা হবে? ডিঅক্সিরাইবোজ। আর 2 নম্বর কার্বনে এইচ ওইচ থাকলে তখন তাকে বলা হচ্ছে রাইবোজ। তো এই ফর্মেশনটা আমরা ডিঅক্সিরাইবোজ শুধুমাত্র ডিএনএ গঠনে সাহায্য করবে, আর রাইবোজ হচ্ছে কি তোমার আরএনএ, এটিপি, এনএডি, এনএডিপি তৈরি করার জন্য কাজে লাগে। তো নেক্সট যে কার্বোহাইড্রেটের যে পার্টস থাকে তারাগুলো হচ্ছে জাইলোজ, এটা 1 টাইপ অফ হেমিসেলুলোজ থেকে ডিরাইভ করা হয়। তারপর এমব্রায়ো অফ দ্য মোস্ট এডিবল পার্ট। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ডায়াবেটিক সুইটনারের ক্ষেত্রে আমরা ফুড কিংবা বেভারেজে আমরা দেখতে পাই কি জাইলোজ। জাইলোজের ক্ষেত্রেও ডি ফর্ম এবং এল ফর্ম দেখতে পাওয়া যায়। এরাবিনোজ, এরাবিনোজের ক্ষেত্রে আমরা কি বলি? গাম এরাবিক, আর এটাও সেই ডি ফর্ম এবং এল ফর্ম দেখাবে। নেক্সট চলে যাবো আমরা, একটু স্কিপ করে দিলাম। তো ডিরাইভড মনোসাকারাইডকে আমরা কি বলি? ডিঅক্সিরাইবোজ সুগার, অ্যামাইনো সুগার, সুগার অ্যাসিড আর সুগার অ্যালকোহল, এগুলোকে কী বলা হয়? ডিরাইভড মনোসাকারাইডস। এবারে ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে আমরা অলরেডি বললাম যে রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে শুধুমাত্র 2 নম্বর কার্বনের ক্ষেত্রে এইচ ওইচের পার্থক্য, এইচ এইচ থাকলে তখন ডিঅক্সিরাইবোজ, এইচ ওইচ থাকলে তখন রাইবোজ সুগার হয়ে যাবে। এবারে অ্যামাইনো সুগারের ক্ষেত্রে আমরা কী দেখতে পাবো? যেমন গ্লাইকোসামাইন, যেমন কাইটিন বা গ্যালাকটোসামাইন, এগুলো হচ্ছে অ্যামাইনো সুগার। আবার